আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, নোয়াখালী জেলাতে একটি জঘন্য ঘটনা ঘটে গিয়েছে, সে ঘটনাটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। গৃহবধূকে জিম্মি করে বিভৎস্র ভিডিও ধারণ, তারপরে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের থেকে মুক্তিপণ আদায় করলো, এবং একটা জঘন্য ঘটনা। আমি সম্পূর্ণ ঘটনাটি আপনাদের মাঝে উপস্থাপন করছি, সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকুন। বন্ধুরা, নোয়াখালী জেলাতে একটি ঘটনা ঘটেছে, আর যেখানে ঘটেছে সে জায়গার নাম হচ্ছে নিয়াজপুর ইউনিয়ন দেবীপুর গ্রাম। সেখানে এক গৃহবধূ অসুস্থ। তার অসুস্থতার জন্য তিনি তার প্রতিবেশীকে, গ্রামের এক ওষুধ ফার্মেসিকে খবর দিল যে উনি যখন ওষুধ বেচা কিনা শেষ করে তারপরে বাড়ি ফিরে যাওয়ার সময় যেন তাকে দেখে যায়, তার চিকিৎসা করে যায়। হ্যাঁ বন্ধুরা, গ্রামাঞ্চলে কিন্তু এরকমই হয়, কারণ ডাক্তাররা পরিচিত থাকে, কারো মাধ্যমে খবর দিলেই কিন্তু বাড়িতে চলে আসে, এটাই কিন্তু স্বাভাবিক। গ্রামাঞ্চলে প্রায় সব অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে। ফার্মেসিতে লাইন ধরে সিরিয়াল ধরে যেতে হয় না, কারণ গ্রামাঞ্চলে এত রুগীও থাকে না। ডাক্তারদেরকে ফোন করলে ডাক্তাররা বাড়িতে এসে চিকিৎসা করে। সেরকমই একটি ঘটনা, ডাক্তারকে তার প্রতিবেশী দ্বারা খবর দেওয়া হয়েছে যে তিনি যখন দোকান বন্ধ করে বাড়িতে যাবে তখন যেন ওই যে গৃহবধূ অসুস্থ তাকে যেন দেখে, তাকে চিকিৎসা করে তারপরে যায়। ওই ডাক্তার তিনি যখন তার কেনাবেচা শেষ করলেন, তারপরে তিনি দোকান বন্ধ করে তার ব্যাগে করে কিছু ওষুধপত্র নিয়ে সেই রোগী দেখার জন্য ওই নববধূর বা গৃহবধূর বাড়িতে গেলেন। তারপরে তার চিকিৎসা করলেন, তার চিকিৎসা শেষে তাকে কিছু ওষুধপত্র দিয়ে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে গ্রামের কিছু বখাটে ছেলে তাকে ঘেরাও করলো এবং তাকে মানে অনেক অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পুনরায় আবার ওই ঘরের ভিতরে নিয়ে গেল। নেওয়ার পরে তাকে মারধর করলো। মারধর করার পরে ওই যে গৃহবধূ এবং ওই ডাক্তার দুজনকে বিভৎস্র করলো, তাদের পোশাক আশাক খুলে তাদেরকে বিভৎস্র করে তারপর তাদের মোবাইল দিয়ে ছবি তুলল, বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও তারা ধারণ করলো। ধারণ করার পরে তারপর তাদেরকে মানে বলতে লাগলো যে এই সমস্ত ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব, আর এ থেকে যদি বাঁচতে চাও তাহলে আমাদেরকে মুক্তিপণ দিতে হবে, এবং মুক্তিপণ বাবদ তারা 10 লক্ষ টাকা তাদের কাছে চাইল। কিন্তু গ্রামাঞ্চলে চাইলেই তো 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব না, তো তারা জোর জবরদস্তি করে তাদের থেকে 11,000 টাকা এবং 3 আনার কানের দুল নিয়ে তারা চলে গেল। এরপরে ওই ডাক্তার পরের দিন সম্পূর্ণ ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালো এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে তদন্ত করে সেই যে বখাটে দলগুলো তাদেরকে ধরলো, ধরার পরে তাদেরকে শাস্তির ব্যবস্থা করলো। কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে মানুষ কীভাবে উপকার করবে। এই যে একজন ডাক্তার সহজ সরল সারাদিন কেনাবেচা করে সরল মনে সে ব্যাগ নিয়ে সেবার উদ্দেশ্যে একজন অসহায় একজন রোগীকে চিকিৎসার জন্য তিনি বাসায় রেস্ট না করে সে তার বাসায় গিয়ে তাকে চিকিৎসা করলো, তার সেবা করলো, তাকে ওষুধ দিয়ে সে বাড়ি ফিরে যাবে। সে কি জানতো যে তার এখন এই ঘটনা ঘটবে? শুধু টাকা পয়সা না, তাকে মারলো, মারধর করলো, তার কাছ থেকে টাকা নিল। তো মানুষকে এই যে এখন একজন রোগী ফোন করলেও তো সে আর যাবে না, যেতে চাইবে না। ডাক্তাররা আমরা বলি ডাক্তাররা কষাই, ডাক্তাররা কঠোর, কিন্তু যে সমস্ত ভালো